তারা ধারাবাহিক অবতার রাখার জন্য আপনি যে কথাটা তুলে ধরেছেন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কনসেপ্টের উপরে আপনি যে কথাটা তুলে ধরেছেন, আমি আমার টেবিল অবশ্য থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত স্যার, প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সরকার সাহেব। যে কথাটা আপনি তুলে ধরেছেন, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বর্তমান সরকারকে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে, এবং উনি যেই সেক্টরটা নিয়ে এখন আলোচনা করছেন সেটা হচ্ছে যে এডুকেশনকে আপনার দূরীকরণ মানে করার জন্য, আপনার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য 100% অ্যাচিভমেন্ট নেওয়ার জন্য শিক্ষার উপরে উনি প্রাধান্য দিয়েছেন। এবং সেই সুবাদে যে কথাটা আমি তুলে ধরেছেন, আমি আমার সেক্রেটারির মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনি যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই প্রেক্ষাপটে যে কথাটা আপনি আমাদের মমতাময়ী মায়ের কথা তুলে ধরেছেন, সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল অন্তরায় করে ফেলবে। আজকে আপনারা যারা আলোকিত ব্যক্তি আছেন, আমাদেরকে গণমাধ্যমকে যেভাবে সুদীপনা দিয়েছেন, আজকে আমরা দেখেছি যে আমরা আজকে 2021-41 ভীষণ বলেছে, 2018 সালে স্যার আমরা আজকে 60% ডিজিটাল করতে সক্ষম হয়েছি। তো আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাকি যে 40% ডিজিটাল আছে, যেহেতু ভীষণ বলেছে 21-41, যেহেতু আমরা 18 সালের মধ্যে আমরা 60% করতে পেরেছি, সেই সম্পর্কে আমি বাকি যে 40% আছে সেই সম্পর্কে আপনি মূল্যবান প্রতিক্রিয়া করতে পারবেন। সদ্য স্যার ধন্যবাদ। আসলে জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের শ্রদ্ধ প্রধানমন্ত্রী এবং সুযোগ্য সন্তান সজীব জয়েশ, উনি আমাদেরকে যে বাংলাদেশের কথা সমগ্র দেশে যে উন্নয়ন করেছেন বিদ্যুৎ খাতে, শিক্ষাখাতে, বিভিন্ন খাতে, সকল পর্যায়ে যে ধরনের উন্নয়ন করেছেন আসলে প্রশংসাযোগ্য, এবং এটি আমার মনে হয় যে ভিশন এবং মিশন দুইটি আমাদের অল্প সময়ের মধ্যে 41 অল্প সময়ের মধ্যে হয়তো বা বাকিটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি। পাশাপাশি আমি আমাদের শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সাহেবের দীর্ঘ কামনা করছি, যাতে ভবিষ্যতে ওনারা আমাদের দেশের জন্য একটি সুধার বিভিন্ন কার্যক্রম করে যেতে পারে। স্যার আমার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে স্যার আজকে ডিজিটালের যে অ্যাডভান্টেজগুলি দেখতে পাচ্ছি, সুযোগ সুবিধাগুলি দেখতে পাচ্ছি, বিশেষ করে একসময় আমরা সিসি ক্যামেরা ছিল না, ডিজিটালের অন্তরায় আমাদের সজীব যে জয় যে আইটি সেকশন উপদেষ্টা হিসাবে আছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আপনি ডিজিটালের কী কী সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন, এই কথাটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসলে আমার প্রতিষ্ঠানই ধরেন 2004 সালে প্রতিষ্ঠিত হয়, 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত বা বিভিন্ন তখন কিন্তু ডিজিটাল ছিলই, হ্যাঁ তখন সিসি ক্যামেরা বলতে খুবই সামান্যতম পর্যায়ে ছিল। এখন বর্তমানে জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সজীব জয় সাহেবের তত্ত্বাবধানে এবং আমাদের দেশে যে ডিজিটাল পদ্ধতি হচ্ছে, সিসি ক্যামেরা রয়েছে এবং আমাদের পাঞ্চ মেশিন রয়েছে, বিভিন্নভাবে আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা স্কুল পরিচালনা করে যাচ্ছি এবং বিশেষ করে ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অবদান বলে আমি মনে করছি। পাশাপাশি আমাদের নৈশী জেলায় ডিজিটালের যে উন্নতি হয়েছে এটা আসলে প্রশংসনীয়, এটা আমাদের সম্পূর্ণই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য ছেলে সজীব জয় সাহেবের অবদান বলে আমি মনে করছি। আরেকটি প্রশ্ন স্যার হচ্ছে যে আজকে আমরা ডিজিটালের যে অন্তরায়টা দেখতে পাচ্ছি, আমরা অনলাইন সেক্টর থেকে আমরা মোবাইল সেক্টর থেকে সেকেন্ডের মধ্যে আমরা সব কিছু জানতে পাচ্ছি, যেমন ইসি জিএসসি রেজাল্টগুলি এবং ফলাফলগুলি জানতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ডিজিটালের আরেকটা অন্তরায়ের মধ্যে চলে আসছেন, সেটা হচ্ছে পদ্মা সেতু। আপনি তো জানেন যখন পদ্মা সেতুর কাছে যখন হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি তীব্রমূলক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। অবশ্যই সুবিধে স্যার আমরা পদ্মা সেতু করতে পেরেছি, যমুনা সেতু করতে পেরেছি এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা চালু করেছি, যেটা আমাদের বিশ্বের মধ্যে 57তম স্থান অধিকার করেছে। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে ডিজিটালের অন্তরায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেটা চালু হয়েছে সেক্ষেত্রে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে? আসলে এই অনুভূতিটা বিশাল বিষয়, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব অর্থের মাধ্যমে আমাদের এত বড় সেতু হচ্ছে, সেটা আসলে গর্বের বিষয় আমাদের দেশের জন্য, আমাদের সকলের জন্য, আমাদের ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সামাজিক সকল পর্যায়ে এবং আমাদের বিশেষ করে আমাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সুন্দর একটি ব্রিজ সেতু হচ্ছে। এটা আসলে আমাদের অকল্পনীয় ছিল, যেহেতু আমাদের অনেক বাধা বিঘ্ন ছিল, সেই তারপরও আমরা এই আজকে এই সেতু দৃশ্যমান হয়েছে এবং এটি আমি মনে করি সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ স্যার, আপনি মূল্যবান টপিক্সের মধ্যে প্রদর্শিত যে কথাটা কনসেপ্টটা তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা জিনিস স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, সানশাইন মডেল স্কুলের যেহেতু স্যার আপনার প্রতিষ্ঠা এবং সভাপতি, সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি সানশাইন মডেল স্কুলের রেজাল্ট কেমন হচ্ছে বিগত দিনে এবং জিএসসি এবং পিএসসির রেজাল্ট এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য সুবিধা অসুবিধাগুলি সুবিধার কনসেপ্ট যেই সমস্ত ছাত্রছাত্রী পাচ্ছে আলোকিতভাবে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি অ্যাডভান্টেজ অফ দ্য ইউর স্কুল। আসলে সানশাইন স্কুল এবছর আমাদের 2018 সালে আজকে পরীক্ষা হচ্ছে, দিয়েছি পরীক্ষা, 52 জন পরীক্ষা দিচ্ছে। গত বছরও আমাদের 39 জন ছিল, পর্যায়ক্রমে যথেষ্ট ভালো রেজাল্ট করছে। আমি আশা করি যে আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে পারবো, যেহেতু শিক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত। সেই হিসাবে আমি মনে করি এখনকার ছেলেমেয়েরা ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা করে ভালো ফলাফল করবে। অবশেষে আমি টেবিল টক শোয়ের শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু কথা জানতে চাচ্ছি আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য এবং আপনার স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সম্পর্কে স্যার 2-4টি কথা আপনি টেবিল টক শোয়ে তুলে ধরবেন। ধন্যবাদ। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এত বর্তমান যে অবস্থা আছে খুবই ভালো, বা এক্ষেত্রে আমাদের শিক্ষকদের কিছু ভূমিকা রয়েছে, পাশাপাশি অভিভাবকদের কিছু ভূমিকা রয়েছে। অভিভাবকরা তাদের সন্তানের প্রতি খেয়াল রাখার প্রয়োজন, যাতে কোনো রকম বাইরের মাদক আসক্ত বা বিভিন্ন খারাপ পর্যায়ে যেতে না পারে। পাশাপাশি টিচারদেরও খেয়াল রাখা দরকার পড়াশোনার বিষয়ে এবং তাদেরকে সেই শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা শিক্ষা দিয়ে পাঠদান করা, এ বিষয়ে খেয়াল রাখা দরকার। আর আমার বিশ্বাস অনুসরণ যে সারা বাংলাদেশে আগের চেয়ে শিক্ষা অবস্থান খুব ভালো সকলেই। ধন্যবাদ স্যার, আপনি টেবিল টক শোতে মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য একজন প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে সানশাইন মডেল স্কুলের যে কথাটা তুলে ধরেছেন, আমি আপনাকে আমার টেবিল টক শোতে থেকে আপনার মূল্যবান টপিকসগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য টেবিল টক শোয়ের শেষ প্রান্তে এসে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখা টানছি। ধন্যবাদ আপনাকে। আপনারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজ রাত 10টায় আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন www.brightnews99 অনলাইন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। যতদিন পদ্মা মেঘনা যমুনা আছেন আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন এবং আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি শোনার জন্য কমেন্টস করেন এবং আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে আমি বিদায় রেখে টানছি এবং আপনার স্কুলের শিক্ষার্থী যারা আছেন, অভিভাবক যারা আছেন, শিক্ষকবৃন্দ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।